সাকিবকে ক্যাপ্টেনের পদে ফেরানোটা মাস্টার স্ট্রোক, বললেন শ্রীরাম। বাংলাদেশ দলে তার ভূমিকা সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহল শ্রীধরন শ্রীরাম। ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি বাংলাদেশ ক্রিকেট দলের বিশেষ দায়িত্বে রাখা হয়েছে। গত মাসে শেষ হয়েছিল শ্রীরামের অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ৬ মাসের সহকারী কোচিংয়ের মেয়াদ। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলা এশিয়া কাপের প্রাককালে তাকে বাংলাদেশের টি টোয়েন্টি দলের টেকনিক্যাল পরামর্শদাতার পদে আনা হয়েছিল। দলের সাথে আসেননি বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। শোনা যাচ্ছে তার সাথে রীতিমতো ঝামেলা হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের। যদিও পরবর্তী সময় সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, বাকি দুটি ফরম্যাটে দলকে সাহায্য করাটাই এখন পরম লক্ষ্য তার। অস্ট্রেলিয়া ছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সহকারী কোচের পদ সামলে ছিলেন শ্রীরাম। জানিয়েছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলে তার দায়িত্ব সম্পর্কে পুরোপুরি স্পষ্ট তিনি। সাংবাদিকদের তিনি বলেছেন, ক্যাপ্টেন, টিম ডিরেক্টর এবং স্কিল কোচদের সাথেই মূলত কাজ আমার। এই তিন ইউনিটকে একই ছাতার তলায় এনে আইপিএল এবং অস্ট্রেলিয়ায় কাজ করার অভিজ্ঞতা ব্যবহার করার পাশাপাশি দলের সার্বিক উন্নয়নের দিকে নজর দেব। শ্রীরাম জানিয়েছেন, সাকিবকে টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক পদে আনা একেবারেই সঠিক সিদ্ধান্ত। তিনি বলেছেন, সাকিবকে এর আগে বিপক্ষের দলের হয়েও সম্মান জানিয়েছি ও টি টোয়েন্টি ক্রিকেটের প্রতি চিন্তাভাবনা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। একেবারে আধুনিক ক্রিকেট ভাবনা সাকিবের, আমারও তাই। আগামী মঙ্গলবার শারজাহতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।